তারে ওপারে যাইয়া দেখি চানাচুর লটকে আছে। শুনেন আপনি জন্য আমি টাকি মাছ রাখছি নিজে রাতে মাইরা হাই বত্তা বানাই দেব আপনি। আচ্ছা বত্তার টাকি মাছ দরকার নাই, পুঁটি মাছ সবই আছে। না পুঁটি মাছের বত্তা ভালো, শোল মাছ টাকি মাছ সবই আছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন আগুনের মানে সুমাইয়ার বাবার সঙ্গে আগুন রয়েছে। আজকে হয়তো সুমাইয়ার আম্মা প্লাস সুমাইয়া অ্যাবসেন্ট আছে, তো ইনশাল্লাহ আমাদের ভালোবাসা এবং মেলামেশা দেখে বুঝতে পারছেন ও খুব তাড়াতাড়ি হয়তো সমঝোতার প্রায় কাছাকাছি আলোচনার ভিত্তিতে খুব শীঘ্রই সুমাইয়া আগুন টোটাল ফ্যামিলি আমাদের টোটাল ফ্যামিলিতে একসঙ্গে দেখতে পারবেন ইনশাল্লাহ। এই দোয়া করবেন এবং সবসময়ের জন্যই আগুন সুমাইয়া পাশাপাশি আগুনের বাবা মার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, ভালোবাসবেন এবং ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করবেন। আর যদি আপনাদের ভিডিওটি মনে বিন্দু পরিমাণে মানে কোনো ধরনের দাগ কেটে থাকে অবশ্যই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। লাইক কমেন্টে বাস দিন। না না সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর পরে আপনাদের যে রিয়াকশন আসবে ওই রিয়াকশনের ফলে কিন্তু পরবর্তী যে ভিডিওটা কেমন হবে সেটা কিন্তু সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করবে। এখন আপনারাই ডিসিশন নেন যে সবাই ফ্রেমে আসবে কি না, আগুন সুমাইয়াকে আমরা একসাথে দেখতে পাবো কি পাবো না এটা আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি কমেন্টের মাধ্যমে কিন্তু আগুন ও সুমাইয়ার এক ফ্রেমে আসার যে প্রত্যাশা সেই প্রত্যাশা আমরা রাখতে পারি কি সুমাইয়া আব্বু? আপনি কি এটা রাখেন নাকি? আমি এটা মনে করি দর্শক যেটা চাবে সেটা কি আসলে আমাদের নাকি দর্শকের অনুরোধ কি রাখা যাবে নাকি আমাদের সমস্ত আমি ওই লোক দর্শক লই আগে যে কথা এখন এই কথা পাই সবকিছু নির্ভর করে দর্শকদের উপরে। হ্যাঁ দর্শকদের ভালোবাসাই আমাদের সবকিছু অনুপ্রেরণা যোগায়। দর্শক চাইছে জন্য তো আজকে এই পর্যায়ে আসতে পারছে সুমাইয়া আর হচ্ছে আগু নালে আসতে পারতো আমার বউ দর্শকের ভালোবাসার জন্য তো আসতে পারছে নাকি কি বলেন? এটা আল্লাহ তাআলার ইচ্ছে, আল্লাহর ইচ্ছা আছে। ঠিক আছে সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। টাটা। আবার দাও মানে এটা আবার দাও, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এটা আবার দাও মামা। কোলাকুলি মামা, কোলাকুলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন বাপের কোলে ছেলে, তো দর্শক আপনাদের কেমন লাগলো বাপের কোলে ছেলেকে ফিরে পেয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি, সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা ভাগ্য পতিতার সে আজকে শুনেন পাইব এটা কে ইচ্ছা ছিল আর তার পুপু পাইব আমার কোনো কথা ছিল আর আমি পাইমো। হ্যাঁ শতানি করে না যে আমার কথাটা কাটাই লইল তুমি তার ফুফু আমার পাইবে কোনো কথা ছিল না আপনারা সবে পাইবেন এটা কোন আল্লাহ তাআলার ইচ্ছা না হইলে আল্লাহর একটা ছায়া আছে আসলে সবে আল্লাহর খেলা সবে আল্লাহর ইচ্ছা সবে হইল আল্লাহর মানিয়ে চলি দেখি আমরা পাই দেখি এই কারণে আমরা সবে ইচ্ছে অসংখ্য ধন্যবাদ আমার প্রিয় ভাইটাকে ভাইরের সাথে কিন্তু আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখছেন অনেক 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 কথা হয়েছে অনেক ঝগড়া হয়েছে অনেকে অনেক কিন্তু অবশেষে দেখছেন আপনারা কিন্তু একই ফ্রেমে কিন্তু আজকে বন্ধু হয়ে গেলাম। যাই হোক আমার আপাশে আর একটা বড় ভাই আছে ভাই আসেন 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 রিফাত ভাই এও কিন্তু আমার খুব কাছের ভাই। যাই হোক অনেকদিন পরে কিন্তু আবারও কিন্তু আমরা এক ফ্রেমে কিন্তু আড্ডা খেয়ে গেছি এবং খুব ভালো লাগছে আজকে যে সময়টা আমরা কাটাইলাম ভাইয়ের সাথে আড্ডা দিলাম এ ভাইয়ের সাথে আড্ডা দিলাম খুব ভালো লাগছে। ভাই আপনি কিছু বলতে চান বলে ভাই? আসলে হচ্ছে গিয়ে আপনাদের ভিতর যে ভুল ভ্রান্তি ছিল বা যে সুমাইয়ার আব্বুর ব্যাপারে যে ভুল ধারণা ছিল এটা আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে সে কেমন মানুষ। তো আমরা আশা করি হচ্ছে আমরা আমাদের সবাই সাপোর্ট করবেন এবং আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সবার সাথে থাকবেন, সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ। দোয়া করি সবার জন্য। মুসলমান যারা ভাই আসসালামু আলাইকুম, হিন্দু ভাই যারা নমস্কার, সবাই দোয়া করবেন। এটাও কাছে পর্যন্ত শেষ করলাম আমরা, সবাই ভালো থাকবেন। আপনি কি বলবেন?